সুপ্তা স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার মেহতাব হোসেন। মেহতাবদাকে নিয়ে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই, ময়দানে সবাই জানেন মেহতাব হোসেনের নাম। মেহতাবদা, স্বাগত জানাই স্পট অন নিউজে তোমাকে। মেহতাবদা সেভাবে পারফর্ম করছে তিন প্রধান আইএসএল এ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান। মোহামেডান দুর্দান্ত ফুটবল খেলছে। তুমি আরো যে দুই প্রধান রয়েছে, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, মোহামেডানের থেকে কেন তারা একটু পিছিয়ে, কিভাবে বিশ্লেষণ করছো? দেখো, ফার্স্ট অফ অল তারা খুব ভালো কালেকশন করেছে, খুব ভালোভাবে ইন্ডিয়ান প্লেয়ার অ্যাজ ওয়েল ফরেন প্লেয়ার। মরানের সাথে স্টার্ট করি, বিশেষ করে ফরেন প্লেয়ার, এক হচ্ছে এজ কম, তারা এজিলিটি এবং তাদের টেকনিক্যাল প্রচুর সাউন্ড, ওরা খুব ভালো, লাইক গোমেস, তোমার ফ্র্যাঙ্কা, কাশিমব রয়েছে, কাশিমব রয়েছে মোহামেডানে, কাশিমব রয়েছে। তো ইরাম ইরাম কিছু প্লেয়ার না, দেখবে এত সুন্দর ম্যাচকে পরিচালনা করছে আর এত সুন্দর ভাবে ফুটবল খেলছি, মানে অ্যাজ এ টিম গেম একদম, এত সুন্দর শেপ আছে টিমটার, এত সুন্দর, মানে তোমার প্রেস করছে যখন প্রেস করার দরকার তখন প্রেস করছে, যখন বিহাইন্ড বল আসার কথা বিহাইন্ড দ্য বল আসছে, কোন জায়গা স্পেস দিচ্ছে না। কালকে ম্যাচে তুমি যদি চেন্নাই ম্যাচটা দেখো, যে ম্যাচটা মানে ফার্স্ট ম্যাচ জিতেছে, মানে আইএসএল এর হিস্ট্রিতে ফার্স্ট টাইম খেলছে, ফার্স্ট উইন, কিন্তু লাস্ট দুটো ম্যাচ যদি তুমি দেখো তবে হারা ম্যাচ নয়, এক হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ, তারপরে তোমার গোয়া ম্যাচ, হ্যাঁ গোয়া ম্যাচ 1-1 যেটা ড্র হয়েছে। তো আই থিঙ্ক আইএসএল এ ফার্স্ট টাইম এসে এত ভালো ফুটবল খেলা, এত ফুটবল, এটা কিন্তু অনেক কিছু তোমার কোচের উপরে অনেক কিছু তোমার ডিপেন্ড করে, বুঝলে তো। প্লেয়ার তো অবশ্যই তোমার নেওয়া হয়, ভালো প্লেয়ার নেওয়া হয়, ইস্ট বেঙ্গল মোহনবাগানেও নেওয়া হয়েছে, কিন্তু কোচ কিভাবে ইউজ করছে প্লেয়ারদের, কোচ কি সিস্টেমে তোমার এ করছে, আর তুমি দেখবে কোনো চেঞ্জ, খুব একটা চেঞ্জেস করছে না টিমের মধ্যে, একদম খুব একটা চেঞ্জেস হচ্ছে না। যেরকম বিকাশ নাম ছিল, বিকাশ আমি বলছি আমাদের যদি ঠিকঠাক থাকে, ঠিকঠাক নিজেকে বুঝতে পারে, বিকাশ কিন্তু ফিউচার স্টার, একদম। সেক্ষেত্রে মেহতাবদা একটা কথায় আসতেই হবে, যেটা খুবই মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটু নিরাশাজনক। তারা এত সুন্দর এই মৌসুমের জন্য দল গঠন করেছে, মোহনবাগান হয়তো ছন্দে ফিরেছে, কিন্তু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে, যারা যে এই এই আবার দুটো প্লেয়ারের চোট লেগে গেছে, তারা দিয়ামান্তকস খেলতে পারছে না, ডেঙ্গু হয়েছে সলক্রেসপুর, ঠিক কি কোন জায়গায় সমস্যা তুমি দেখতে পাচ্ছ, দীর্ঘদিন তুমি ইস্ট বেঙ্গলে খেলেছো? দেখো, ইস্ট বেঙ্গল খুব আশা করে টিম করেছিল, অফিসিয়ালরা খুব মানে ভেবে চিনতে, যাকে যেখানে দরকার, কোচ যাকে যেটা যেখানে চেয়েছিল সেখানে গিয়েছিল। তো যদি তুমি বলো, ওয়ান অফ দ্য বেস্ট সাইড করেছিল আইএসএল এ, মানে লাস্ট ইয়ারে টপ স্কোরার দিয়ামান তাকাজের মধ্যে নেওয়া হয়েছে, তারপরে দালাল ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার নেওয়া হয়েছিল, জিকসন যে ইন্ডিয়া টিমের প্লেয়ার, ঠিক আছে, একদম সবাই মানে মোটামুটি ভালো প্লেয়ার চুজ করেছিল। সেই প্রত্যাশা যেটা ছিল তোমার আমাদের সাপোর্টারদের, অফিশিয়ালদের, হয়তো হয়নি, আমি মেবি আজকের ম্যাচের পর থেকে হয়তো কামব্যাক করবে আশা করি। একটা টিম কি বলতো, নতুন যখন করে না তখন হয়তো সম্ভবত রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু ডে বাই ডে যখন যায়, তাই সময় যায় বা টিম সেট হয়, তখন হয়তো মেবি একটা ম্যাচ, যেটা একটা ম্যাচের উপরে ডিপেন্ড করছে কামব্যাক, একটা ম্যাচ যদি ভালো রেজাল্ট হয়, তার সাথে সাথে তুমি ধরো এই যে মরানের উদাহরণ দিলাম, মরান যদি তুমি বলো নতুন টিম কিন্তু ভালো ফুটবল উপহার দিচ্ছে আমাদের, মানে ওরা হেরেছে ঠিক আছে, নর্থ সাথে হেরেছে, গোয়ার সাথে ড্র করেছে, লাস্ট ম্যাচ জিতেছে, কিন্তু কোনো সময় মনে হয়নি মডার্ন টিমটা হারার মতন খেলেছে, ঠিক আছে। ইস্ট বেঙ্গলের প্রতি আমার, যেহেতু আমি ইস্ট বেঙ্গলে সারা জীবন মোস্ট অফ দ্য টাইম কাটিয়েছি, আমাদের প্রচুর প্রত্যাশা ছিল এই টিমটার। তারপর আনোয়ারের মতন ডিফেন্ডার সাইন হয়েছিল ইন্ডিয়া টিমে, তো এখন এতে বোঝা যাচ্ছে কি প্লেয়ার
ভারতের যদি কোয়ালিটি তুমি কোয়ালিটি ওয়াইজ বলো 19-20, তুমি যদি ঠিকভাবে গাইড করো যে প্লেয়ারকে তুমি যদি জুনিয়র টিম থেকে নিয়ে আসো বা জুনিয়র প্লেয়াররা খেলছে যারা, একদম তাদের যদি মোরাল বুস্ট আপ, যাদের যদি কনফিডেন্স দাও, তারা কিন্তু ভালো ফুটবল খেলবে। সেটা মডার্ন জুনিয়র প্লেয়াররা যারা খেলছে তারা, মানে সত্যি বলছি, আমাদের অবাক করেছে। আমরা ভাবতে পারিনি যে এরা এত ভালো ফুটবল খেলবে, এত সুন্দর প্রেস করবে, এত সুন্দর টিম গেম খেলবে। তুমি দেখবে এক ওভারের সাথে এক লিংক আপ আছে, কেউ কোন সময় খুব বেশি গ্যাপ নেই টিমটার মধ্যে, তার জন্যই তারা তাদের খেলাটা খুব ভালো লাগছে। এবং ইন্ডিভিজুয়াল যারা ফরেনাররা এসছে তারাও কিন্তু, তার সাথে সাথে বয়সটা খুব খুব কম, 24-25 এরম ভাবে প্লেয়ার নিয়েছে। খুব আইডল, মানে খুব বেশি ইনভেস্ট করেনি টিমের প্রতি, কিন্তু তার বেশি কিন্তু প্লেয়াররা দিচ্ছে টিমকে। তো সেম হচ্ছে ইস্ট বেঙ্গল, ভালো প্লেয়ার সাইন করেছে, বিগ বাজেটে টিম প্লেয়ার সাইন করেছে, কিন্তু সেটা হয়তো প্রত্যাশায়, মানে যেটা আমাদের প্রত্যাশা ছিল তার মধ্যে এক্সপেক্টেশন ছিল, সেটা হয়তো হচ্ছে না। অনেক সময় কি হয়, আমরা যেটা ভাবি সেটা হয় না, সেটা ইস্ট বেঙ্গলের সাথে হচ্ছে। কিন্তু আমি বলছি আবার, একটা ম্যাচ যদি জিতে যায় ইস্ট বেঙ্গল, আমি ডেফিনেটলি আমি বলবো কাম ব্যাক করবে। আর এই টিমের এক্সপিরিয়েন্স আছে, ন্যাশনাল টিমের প্লেয়ারদের এক্সপিরিয়েন্স আছে, তো খুব আমার আশা করি আজকে ম্যাচটা যদি জিতে যায় তাহলে কিন্তু আমার মনে হয় এই টিমটাকে আলাদা, পুরোপুরি আলাদা দেখতে পারবে যারা সমর্থকেরা যারা আছে। হ্যাঁ অবশ্যই, সমর্থক বলো, অফিসিয়াল বলো, একদম প্লেয়ার, এক্স প্লেয়ার যারা ইস্ট বেঙ্গলের দীর্ঘ বছর খেলেছে তাদের আশা আছে যে এই টিমটা খুব ভালো করবে। আমি উইশ করি তোমার এই টিমটা আবার কাম ব্যাক করুক, কেন প্রচুর প্রেশার আছে টিমটার উপরে, কোচের উপরে। যদি টিমটা আজকে ভালো কিছু করে তাহলে আমার মনে হয় সামনে আর কিছু প্রবলেম হবে না, আশা করি। একদম, অসংখ্য ধন্যবাদ মেহতাবদা, খুব সুন্দরভাবে তুমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান ম্যাচ নিয়ে বিশ্লেষণ করলে স্পট অন নিউজে। অসংখ্য ধন্যবাদ।